করে বেরোই, কত ছোট হয়ে গেছে দরজাটা, বেরোতেই পারছি না। ঘুমিয়ে পড়েছিলাম তখন, তখন ভালোই তো ছিল, আমি ডুবে গেছিলাম। বাবা এখন ঘুম থেকে উঠে এবার বেরোতেই পারছি না। ঠিকই করলো, ভালো লাগে না, আমি একটু বাইরে যাবো, যেতেই পারছি না। দরজাটা বন্ধ করে রেখেছে, কে যেন বাইরে গেছে, এখান থেকে চেপে দিয়ে গেছে। মনে হচ্ছে দাদাইটাই করেছে, ওই আমার সঙ্গে এখন দুষ্টুমি করে। মনটা আমার ভালো লাগে না, কাকে ডাকি? এত ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে না বাবা, তারপর যদি কেউ এসে খোলে তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো। তোমরা একটু ভালো করে দেখে নাও, বেশ অনেকটাই জায়গা, কিন্তু আমি এখানেই শুয়েছিলাম। এই দেখো, এই দরজার পিছনে আমি ঢুকেছিলাম, যখন ঘুমিয়েছিলাম বেশ ছড়িয়েই ঘুমিয়েছিলাম, সেটা কোনো প্রবলেম না। কিন্তু এখন প্রবলেম হলো, আমি এখান থেকে বেরোতে পারছি না। একটু বুদ্ধি করতে হবে কি করে বেরোনো যায়। এখান থেকে বেরোনো যাবে? চেষ্টা করি ওদিক থেকে বেরোনো যায় কিনা, তাও হচ্ছে না। তো মামন তো কোথায় গেল কে জানে, মামন তাও আসলে আমাকে একটু খুলে দেবে। তার দেখে একটু বসে থাকি, আসলে পরে তবেই কিন্তু আমি বেরোতে পারবো। নিলাম মোতা হয়ে গেছে, কিন্তু বেরোতেই পারছি না। দেখো কৈতুকুনি জায়গা, এই দেখো দেখো গলাটা আটকে যাচ্ছে, আমি ঠিক বেরিয়ে যাবই, এখন এখানেই বসে থাকি, অপেক্ষা করি কে আসে। কখন থেকে ডাকছে, রোজি রোজি করে, আমি যেতেই পারছি না। মামাম আমি শুনতে পাচ্ছি তোমার কথা, কিন্তু আমি যেতে পারছি না গো, এখানে আটকে গেছি, কি করে যাবো? আমি তো বেরোতেই পারছি না, এই ফাঁকাটা তো কত ছোট, আমি মোটা হয়ে গেছি গো। কেমন যাচ্ছে মামা, কি যে করি? খুল যা সিম সিম, বান্দর বাজে কে তালা, হুশ মন্তর ফুস, দরজা খুলে যা আমি বেরোবো। খুলছেই না, কত কিছু মন্ত্র মন্ত্র বললাম তাও খুলছে না, কি করি? এই আমি তাও আটকে গেছি, এখান থেকে আটকে গেছি। দেখো ঠিক পেটটা থেকে এত মোটা হয়ে গেছে, এখানটাই বেরোচ্ছে না আমার। আমি এবার থেকে কালকে থেকে খাবো না বাবা, একটু কম কম খাবো, তাহলে পেটটা একটু কম মোটা হবে, আমি বেরিয়ে যেতে পারবো এরকম ছোট জায়গা থেকে। কি করি মামন, ডাকছি কখন থেকে, কি জানি কি খেতে দেবে আমাকে, তখন থেকে ডাকছে। মামন তো আমাকে খুব ভালোবাসে, অনেক কিছু খেতে দেয়, কিন্তু সব মনে হচ্ছে নিজেই খেয়ে নিচ্ছে, আমি যেতেই পারছি না। দিদিভাই তুই আসলে মজা করছিস, এখানে আটকে রয়েছি বলে তুই আমাকে এরকম করছিস? দেখ আমি বেরোতেই পারছি না, আমাকে একটু হেল্প কর, আমাকে একটু দরজাটা ফাঁকা করে দে, আমি চলে যাই নিচে, মামা ডাকছে, কিন্তু মামা এরপর রেগে যাবে, কিন্তু একটু খুলে দে, দে খুলে দেখ আমি বেরোতেই পারছি না, আমাকে তো চুলকাচ্ছে ও গাটা। দেখ তাহলে আগে একটু গাটা চুলকে নি ভালো করে, কি ভালো লাগছে, কিন্তু মামা ওখানে ডাকছে, দেখ কেমন চেঁচাচ্ছে বল, শুনতে পাচ্ছি তো আমি, বেরোতে পারছি না, কোন দিকে যাই।
দেখবি দিদি তোর হাতটা এক্ষুনি কামড়ে পাবে, কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমার। যা মা গেল। কি করবো মা গেলে আর, আমি তো বেরোতেই পারছি না বল, তুই আমাকে একটু হেল্প করছিস না, কি করবো আমার মন তো কপাল, আমি এখানটাই দাঁড়িয়ে থাকি। মা একটু কেন উঠে আসছে না কে জানে, একটু দেখি আমার দাদি কই, সেটাও করছে না। দরজাটা খোলা যাচ্ছেই না, আমার পেটটাই এখানে আটকে যাচ্ছে, একটা ভুরো পেট আমার। বের করবো যা, মাম্মা মাম্মা মামি এখানে, এই যে দরজার পিছনে আটকে গেছি আর বেরোতে পারছি না, তুমি ডাকছো আমি শুনতে পাচ্ছি কিন্তু বেরোতে পারছি না। ডাকছে নিচে 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 আছে, মামা ডাকো উপরে চলে যাচ্ছে।